যে আমাদের সেবা দিচ্ছে, যে আমাদেরকে শিখিয়েছে, যে আমরা যেরকম বলছি আমরা এই রকম প্রোগ্রাম সহজে দেখা যায় না, খুব কম দেখা যায়। কেন পুরো সামাজিক প্রোগ্রাম এখন রাজনীতি বক্তব্য নেতারা সব মানে হ্যান্ডেল করে নিয়েছে, তার মধ্যে এরকম আমাদের সামাজিক সেবাটা খুব কম হয়ে গেছে। তার মধ্যে একটা আর সারি বলতে চাইছি আমি, হর ধর্ম সে বড়া ইনসানিয়ত, হর ধর্ম সে আগে মেহনত জরুরি হয়, হর কামিয়াবি সে পেলে ইনসানিয়ত জরুরি হয়। এই বলে আমার ছোট বক্তব্য শেষ করছি। এবার আমি রেয়া অবস্থাকেই ফোন দিচ্ছি। আমাদের সংগঠন সিপিডিআরের মানিকতলা কমিটির উদ্যোগে আজকের এই সভায় প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মানিকতলা কমিটির সভাপতি মদন মোহন সাহার, সাধারণ সম্পাদক বঙ্গজিৎ দাস এবং অন্যান্য কর্মকর্তা সহ সমস্ত মানিকতলা এই মুরারিপুকুর রোডের সমস্ত মানুষকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তা বন্ধুগণ, আজকে আপনারা আমাদের সংগঠনের নাম শুনেছেন, কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস ওয়েস্ট বেঙ্গল, সংক্ষেপে সিপিডিআর। 1987 সালে আমরা এই সংগঠন তৈরি করেছিলাম ভারত সভা হলে একটা মিটিংয়ের মাধ্যমে, আপনারা জানেন। এখান থেকে অনেকে আমাদের সদস্য হয়েছিলেন, তার মধ্যে অনিরুদ্ধ কুণ্ডু আপনাদের পাড়ার ছেলে বসে আছে এখানে, আমাদের উত্তর কলকাতা জেলার সভাপতি হয়েছিল অনেকদিন কাজ করার পর, পিন্টু কুণ্ডু এখানে আছেন এবং আরও অনেকেই আমাদের সংগঠনের সঙ্গে যোগাযোগ করে তা মেম্বারশিপ নিয়েছিলেন এবং মানুষের মানবাধিকার রক্ষার আন্দোলনে অংশ নিয়েছিলেন, আপনারা জানেন। তাই বন্ধুগণ, আজকে এই যে সংগঠন আমরা লড়াই করেছিলাম, লড়াই করে মানুষের মানবাধিকার রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। তা এই সংগঠন যখন তৈরি করেছিলাম তখন কিন্তু মানবাধিকার কমিশন বা মানবাধিকার আইন ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গে তখন হাজার হাজার মানুষের মানবাধিকার রক্ষার জন্য আমরা এই সংগঠন তৈরি করতে বাধ্য হয়েছিলাম, আপনারা জানেন। বিভিন্ন পুলিশ স্টেশন, হাসপাতাল, নার্সিংহোম, সংশোধনাগার এবং বিভিন্ন পাবলিক ইম্পর্টেন্স যে অফিসগুলো আছে সেখানে মানুষের চোখের জল, কান্নার বিরুদ্ধে আমরা লড়াইয়ের ময়দানে নেমেছিলাম, আপনারা জানেন। আজকে আপনারা জানেন পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে। 2011 আজকে সভা সভাপতি উপস্থিত, মঞ্চে উপবিষ্ট আমাদের সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী দয়াময় বিশ্বাস, মঞ্চে উপবিষ্ট আমার বন্ধু, বিশিষ্ট বন্ধু এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক, সিপিডিআরের সাধারণ সম্পাদক বাপি চক্রবর্তী, সম্পাদক কুশারি এবং মঞ্চে আরও অন্যান্য সংগঠনের যারা এসছেন তাদেরকে আমি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলছি। আজ সিপিডিআর এবং মুরারিপুকুর এই সংগঠনের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা হচ্ছে, যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটা তো যে কথা বলছিলাম, যে উদ্দেশ্যটা, যে উদ্দেশ্যে আজকের এই মঞ্চ, এই রক্তদান শিবির, দাঁত ট্রিটমেন্টের শিবির, আই ক্যান বা সন্তোষ পাণ্ডে, দাদা আপনি সন্তোষ পাণ্ডে যেখানে থাকুন আমাদের মঞ্চে চলে আসুন, সন্তোষ পাণ্ডে, সন্তোষ পাণ্ডে দাদা যেখানে থাকুন আপনি আপনি আমাদের মঞ্চে চলে আসুন। এই যে মহৎ উদ্দেশ্য, যে মহৎ উদ্দেশ্য নিয়ে সিপিডিআর আমার সঙ্গীরা
এবং এই ইউনিটের যারা ইউনিটের সঙ্গে জড়িত তারা এবং এই মুরালিপুকুর সংগঠনের যারা যুক্ত আছেন তারা যে মত কাজটা করছেন, আগে মানুষ, আগে মানুষের সেবা, তারপরে আরো যাবতীয় যা কিছু আছে মানবিক জীবনে সবটাই সেবাই পরম ধর্ম। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর। প্রতিটি ধর্মে আজ চতুর্দিকে ভারতবর্ষের চারিদিকে ধর্ম দিয়ে জাত দিয়ে আমাদের ভারতবর্ষের যে সংবিধান আছে এই সংবিধানের মধ্যে অনেক অধিকার আছে। সবচেয়ে মূল্যবান যেটা সেটা হলো আমাদের সাংবিধানিক অধিকার, সংবিধানের মধ্যে যেটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার আমার জীবন ধারণের অধিকার, আমার শিক্ষার অধিকার, আমার বাঁচার অধিকার, আমার কর্মসংস্থানের অধিকার, আমার পড়ার অধিকার, আমার চাকরির অধিকার, আমার জীবিকার অধিকার, সমস্ত অধিকার আমাদেরকে কিন্তু এই সংবিধান দিয়েছে। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি, আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে, আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমাদের প্রাপ্য পাওনা থেকে নাগরিকরা বঞ্চিত হচ্ছে, দিকে দিকে অন্যায় অত্যাচার শোষণ নিপীড়ন দুর্নীতি সেরে গেছে এই সমাজের মধ্যে। আমরা কোনো রাজনৈতিক দল নই, আমরা কোনো ভোটের ভিক্ষাপাত্র নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভোট ভিক্ষা করে বেড়াই না। এই যারা এখানে উপস্থিত আছেন এরা সবাই সেবায় মানব সেবাতে তারা নিয়োজিত এবং সংবিধান গঠিত যে অধিকার বাবা ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করে দিয়ে গেছেন, শোষিত বঞ্চিত বিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো সেবা করার সেই আদর্শের অধিকৃত হয়ে আজ সেই আদর্শে অধিকৃত হয়ে আজ এরা কাজ করছেন, কাজ করে যাচ্ছেন, আমরা কাজ করছি, আমরা করে যাচ্ছি। যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে শোষণ, যেখানে বঞ্চনা, যেখানে নারীর অধিকার ছিন্ন করার প্রক্রিয়া আমরা দেখবো, আমরা করেও আসছি, আগামী দিনে করব। আমাদের কাঁধে কোনো জায়গার কোনো খবর যদি আসে আমরা দৌড়ে যাচ্ছি, থানা হোক, এসপি হোক, এসডি হোক, আমরা ইতিপূর্বে বলেছি, করছি, ভবিষ্যতে আমরা আমাদের গ্রামের বিশ্বাসের নেতৃত্বে আমরা আগামী দিনে আরও বড় আন্দোলন, বৃহৎ আন্দোলন মানুষের পাশে থেকে মানুষ গড়ার কাজ, যেটা মানব ধর্ম পালন করা, যেটা মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম, মানুষের সেবা করা হচ্ছে বড় কাজ, বড় ধর্ম, বড় কাজ, বড় হচ্ছে আমাদের ইচ্ছা, বড় মানবিকতাকে প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় কাজ। সেই কাজে যারা যুক্ত আছেন আজকে বিভিন্ন সংগঠন থেকে যারা এসছেন এবং আমার সংগঠনের যারা এখানে আছেন তাদের সবাইকে আমি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সুপিরিয়ার জিন্দাবাদ, আমার বিশ্বাস জিন্দাবাদ।